এর আগে মোমবাতির বা হারিকেনের আলো অন্ধকার আলো আধারের মধ্যে নখ কাটতে গেলে হাত কেটে যেতে পারে, খোলা পান যাতে দিনের বেলা কাটে, এই জন্য মুরব্বীরা হাদিস জাল বানায় নিছে যে রাতের বেলা নখ কাটা ঠিক না। এগুলো সবগুলো ন্যাক উদ্দেশ্যে হাদিস জাল বানাইছে, কিন্তু যদি কেউ হাদিস জাল বানায় নবীজির নামে কোনো মিথ্যা কথা বলে বা ইসলামের নামে কোনো ভিত্তিহীন কথা বলে, যে ব্যক্তি নবীজির নামে কোনো মিথ্যা কথা বলে বানোয়াট কিছু বলে সে যেন জাহান্নামে নিজের টিকেটের রিজার্ভেশন করে রাখলো। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ভিত্তিহীন বিশ্বাস থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। অতএব সমস্ত ভিত্তিহীন কথা বলা যাবে না। তবে এটা ঠিক, ইন্নামা আল উসরি ইউসরা, মানুষের সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ আছে। বেশি হাসাহাসি করতেছেন এরপরে একটু অসুবিধা হলেও হতে পারে, কিন্তু সেটাকে হলপ করে বা এভাবে নিশ্চিত করে বলার কোনো কারণ নাই। অতএব এগুলো করবো না। আর বাম চোখ লাফানোর ব্যাপারটা, বাম চোখ লাফালে কি হয়? বিপদ আসে। ডাইন হাত চুলকালে কি হয়? টাকা আসে। বাম হাত চুলকালে কি হয়? টাকা চলে যায়। হায় রে হায় রে হায় ভাই, বাম চোখ আর ডান চোখ যত চোখ লাফাক, অতিরিক্ত লাফালাফি করলে আপনি ডাক্তারের কাছে যাবেন। এখানে ডাক্তারের কাছে গেলে ডাক্তারের ফি লাগবে, এই টাকা খরচ হবে, এই তো। তো বাম চোখ লাফালে আপনার বিপদ আসবে, এটা ভিত্তিহীন শিরপূর্ণ কথা। ইমানদার এই সমস্ত ফালতু কথা বিশ্বাস করবে। এখন মুশকিল হলো, আপনি জানেন এটা ভিত্তিহীন বুয়া, তারপরে যদি বাম চোখটা লাফালাফি শুরু করে দেয়, অনেকে বলে যে ভাই তখন কিন্তু একটা ভয় আসে, আরে না জানি কোন বিপদ আসতেছে, বিশ্বাস করে এটা ভুয়া। তারপরে ওই যে এমন ভাবে গেঁথে গেছে যে শয়তান তার মধ্যে অস্বস্তি সৃষ্টি করে, এবং কখনো কাকতালে ভাবে যদি বাম চোখও লাফাইছে আবার এদিকে আপনার বিপদও আসছে, তাহলে বুঝবেন যে ঠাটা পড়ে বগ মারা গেছে আর ফরিকির কারামতে যাই রয়েছে। ওইটা দুই পয়সার কোনো ভ্যালু। আল্লাহ তালা আমাদেরকে সমস্ত কুসংস্কার এবং শিরপূর্ণ বিশ্বাস থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। গ্রামে গঞ্জে শহরে অনেকে পীরের হাতে বায়াত গ্রহণ করে, পীরের শেখানোর বাইরে কিছু সঠিক মনে করে না, পীর যা বলেন অন্ধের মতো সেটাকেই সঠিক মনে করে না। আল্লাহ ছাড়া আল্লাহকে বা জান্নাত পাওয়ার জন্য এটাই কি সঠিক পদ্ধতি? ভাইরা আমার, কোনো পীর যদি এমন কথা বলেন যেটা কোরআন হাদিসে করার কথা বলা হয়েছে, তাহলে তো এটা অবশ্যই করবেন, সেটা পীরের বললেও করবেন না বললেও করবেন, কারণ কোরআন হাদিসে আছে। আর যদি কোনো পীর সাহেব এমন কোনো কথা বলেন করার জন্য যেটা কোরআন হাদিসের বরখেলাফ হয়, তাহলে সেটা পীর সাহেব কেন, পীর সাহেবের আব্বা জানে সে বললেও করা যাবে, কারণ লা তুআতালি মাখলুকুন ফি মাআসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর নাফরমানি করে পৃথিবীতে কারোর কথা মানা যাবে। অতএব এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আমরা অনেকে মনে করি যে পীর সাহেব যা বলুক কোনো কথা না সেটা করতে হবে। ফার্সিতে একটা কবিতা আছে, বামায় সাজ্জা দারাঙ্গি কোন গরাত পীরে মগা হইয়াত কে সা লিখবে খবর নবুয়াত জিরাহ উসমে মনজিলহা, অর্থাৎ পীরে মগা যদি তোমাকে, অভিজ্ঞ কোন পীর যদি তোমাকে বলে যে তোমার জায়নামাজ মদ দিয়ে ভরায় ফেলো, মদ ঢেলে জায়নামাজ ভরায় ফেলো, তাহলে তুমি তাই করো, কারণ মদ হালাল হারাম এটা তোমার চাইতে উনি ভালো জানেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা মদকে হালাল করেছেন না হারাম করেছেন? অতএব পীর সাহেব যদি দুনিয়া সবাই একসাথ হয়ে যান, আলেম সাহেব শেখ সাহেব যদি সবাই একসাথ হয়ে ওই মদ আপনাকে গায়ে মাখাইতে বলে, আপনাকে জায়নামাজে মাখাইতে বলে, আপনাকে পান করতে বলে, ওটাকে স্বাভাবিক করে, তাহলে সেটা আপনি গ্রহণ করতে পারেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীর কোনো মানুষের বাধ্যগত হতে পারি? আমার দল, আমি দল করি আমার দলের নির্দেশ, কিন্তু আল্লাহর নির্দেশের বরখেলাফ। মুসলমান হলে আমি কখনো দলের নির্দেশ মানতে পারি না আল্লাহর নির্দেশের বাইরে গিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ আনুগত্য করার তৌফিক দান করুন।